এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্যে নির্বাচনে কনজারভেটিভ ও লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ভোটের মাঠে টিউলিপ সহ বাংলাদেশি বংশোদ্ভূত 33 প্রার্থী। বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট উদ্ধার, কলকাতায় নিতে ভাড়া করেছিল শাহিন। স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশ, দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না মন্তব্য। এবং দেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এর 60 বছর পূর্তি চ্যানেল আই এ বিশেষ প্রদর্শনীর সাথে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা। টানা প্রায় 15 বছর ক্ষমতায় থাকায় কনজারভেটিভ পার্টির সাথে এবার লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বিভিন্ন জনমত জরিপ বলছে নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে 3 মেয়াদে ক্ষমতায় থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ প্রার্থী। নির্বাচনে টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত 33 প্রার্থী অংশ নিচ্ছেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন। 650 আসনের হাউস অব কমন্স নামে পরিচিত পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন 326 আসন। টানা প্রায় 15 বছর যুক্তরাজ্য শাসন করছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনী প্রচার প্রচারণায় উঠে আসছে সরকারের অভ্যন্তরীণ সাফল্য ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারের সাফল্যের কথা যেমন বলছেন, তেমনি স্বীকার করে নিয়েছেন অনেক ক্ষেত্রে ব্যর্থতার বিষয়ও। অন্যদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলছেন, কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরে আসুক, যুক্তরাজ্যের মানুষ সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির ব্যর্থতার কারণে লেবার পার্টি সরকার গঠন করলেও দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের পার্লামেন্টে 650 আসনে লড়ছেন 4,379 প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি, ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন নির্বাচনী দৌড়ে। 9 জন নারীসহ 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 4 নারী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। টানা 3 বারের এমপি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়নে 2015 সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। 2016 সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
জনকল্যাণমূলক কাজের জন্য নিজ আসনে জনপ্রিয় টিউলিপ সিদ্দিক এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। রুশনারা আলী প্রথম এমপি নির্বাচিত হন 2010 সালে, টানা চারবারের এমপি তিনি। এছাড়া রূপা হক তিনবার এবং আফসানা একবার এমপি হয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনী ভারতে যেতে ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট তৈরি করে দিয়েছে। শহীদুল্লাহ রাজুর আরও একটি রিপোর্ট। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অন্যতম আসামি ফয়সাল শাহজি ও মুস্তাফিজ রহমানকে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকার পাতালকালী মন্দির থেকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সোমবার আক্তারুজ্জামান শাহিনের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে ফয়সাল ও মুস্তাফিজের দুটি পাসপোর্ট জব্দ করেন গোয়েন্দারা। এমপি হত্যাকাণ্ডে যে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন প্রায় 25,000 টাকা খরচ করে দুজনকে পাসপোর্ট বানিয়ে দেন। বানানোর পরে তাদেরকে তারা বিভিন্নভাবে ভিসা লাগানোর জন্য চেষ্টা করে এবং সে ইন্ডিয়ান ভিসা, এবং ইন্ডিয়ান ভিসা লাগাতে গিয়ে সেখানে প্রায় তাদেরকে কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার ছিল, কোনো সময় তাদেরকে বিভিন্ন সার্টিফিকেট দরকার ছিল, সব কিছুই শাহিন আক্তারুজ্জামান শাহিন সেটা তারা জোগাড় করে দিয়েছে সিএমের মাধ্যমে। ডিবিকে তারা জানিয়েছে এমপি আনারকে খুন করতে ভারতে যেতে শাহিনী তাদের ভাড়া করেছিল। হত্যাকাণ্ড সংঘটিত করে তারা যখন 19 তারিখ দেশে আসে সেই সময় কিন্তু শাহিন তাদের সাথে টেলিফোনে কথা বলেছে যে তোমরা যখন আসার আগে তোমরা কিন্তু বাসাটা ব্লিচিং পাউডার দিয়ে এমন ভাবে পরিষ্কার করবো যেন সেখানে রক্তের দাগ বা চুলের কোনো স্পর্শ না থাকে। তারা দেশে এসেও শাহিনীর বাসায় গেলে সেখানে কিন্তু শাহিন তাদেরকে 30,000 টাকাও দিয়েছেন তার অর্ডারলির মাধ্যমে, অর্থাৎ তার বডিগার্ড যে বাসার দারোয়ানের মাধ্যমে। গোয়েন্দা পুলিশ বলছে এমপি আনারকে খুন করে দেশে ফিরে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পলাতক আক্তারুজ্জামান শাহিনের সাথে দেখাও করে ফয়সাল ও মুস্তাফিজ। পরে 30,000 টাকা নিয়ে তারা গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবন শুরু করে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে মন্ত্রী ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী পরিষদ সচিব বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে, কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল পাশার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী তার নামে আর কোনো প্রতিষ্ঠান করতে সম্মতি দেননি। পরে শেখ হাসিনা অংশটুকু বাদ দিয়ে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নামে অনুমোদন দেয় মন্ত্রিসভা। আমার নামে প্রতিষ্ঠান না করার জন্য নির্দেশন দিয়েছে, বলেছেন যে ওনার নামে উনি আর করবেন না। বৈঠকে শাকসবজি রপ্তানিকে উৎসাহিত করে রপ্তানীতি 2024-27 অনুমোদন দেওয়া হয়। এতে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পাবেন। আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ উৎসাহ প্রদান করি, সে বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। উনি আমাদের এখান থেকে শাকসবজি ফল এটি আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি করার ক্ষেত্রে যেন আমরা সহযোগিতা করি, সে নির্দেশনা দিয়েছে। আর একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হলো যে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয়, সেটা নির্দেশনা দিয়েছেন। আর একটা দিয়েছেন, যদি কোনো বিষয়ে যদি ডিসপিউট হয় কোনো আমাদের রপ্তানি কারোর সাথে বা ওই দেশে কোনো আমদানি কারোকে, সেক্ষেত্রে যেন বড় আকারে এতে না যেয়ে আমরাই যেন একটা ডিসপিউট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করে তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তার দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। পদ্মা সেতু পরিচালনা নিজেদের নিয়ন্ত্রণে আনতে কোম্পানি গঠন করা হচ্ছে।
এজন্য সরকারি মালিকানাধীন পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কোম্পানির মূলধন হবে 1,000 কোটি টাকা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এর 60 বছর পূর্তিতে চ্যানেল আই এর পর্দায় হয়েছে এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে বশির হোসেন পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনও স্ট্রিমিং হচ্ছে। চলচ্চিত্রটির মধ্য দিয়ে সেই সময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্ম জানতে পারবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। রোকসানা আমিনের রিপোর্ট। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নং ফেকু ওস্তাগার লেনের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। চলচ্চিত্রটির 60 বছর উপলক্ষে সোমবার বিকেল 3:05 চ্যানেল আই এর পর্দায় ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। সবাই সব রকম সিনেমা দেখতেন দেখতেন বলেই 13 নম্বর ফেকে ওস্তাগার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণে যে আগের মানুষ, আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও সিনেমাটির স্ট্রিমিং হচ্ছে। আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু র ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। সারা জাগানো চলচ্চিত্রের নায়িকা বরেণ্য শিল্পী সুজাতাও চ্যানেল আই এর পর্দায় সিনেমাটি উপভোগ করেছেন। আমার কাছে এত ভালো লাগলো, আরও ভালো লাগলো কি যে এত বছর পর যে কীরকম এই ছবিটা যে এখনও মানুষ পছন্দ করে, 60 বছর আগেকার ছবি। এবং আমার যে সহশিল্পী ছিলেন যেমন সিরাজ ভাই, সুমিতা দি, আনোয়ারা, কামাল আহমেদ, কেউ আছে কেউ নাই, এবং এই স্মৃতিগুলো কিন্তু আমাকে কিছুটা পীড়াও দিল আবার কিছুটা কিন্তু খুব উৎসাহিত করলো আর কি। আর এই ছবিটা না যখন আমরা করি কোনো টেক কিন্তু এক টেকে ওকে হয় নাই, কারণ প্রতিটি টেকে কেউ না কেউ হাসতো, হেসে ফেলতো আর কি। খান জয়নুল ভাই লেখা তো বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। সময় মতো পানি পাচ্ছেন না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কয়েক লাখ কৃষক। ফসল উৎপাদনে ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী ভাঙন রোধে গাইবান্ধার চরাঞ্চলে রোপণ করা হচ্ছে বাঁশের চারা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর 100 দিনের পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে 100 বাঁশের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এমন উদ্যোগে চরাঞ্চলের প্রকৃতি ও পরিবেশ যেমন ছায়া সুনিবিড় হয়ে উঠবে, তেমনি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
এবারে খেলার খবর।